ওকে, আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো। সেটা হচ্ছে, গতকাল আমি ইউটিউব থেকে অর্থাৎ ক্রিয়েটর সাপোর্ট থেকে একটা মেইল পেয়েছি। সেটা হচ্ছে, এটা আপনারা মনে হয় সবাই পেয়েছেন, উপরে দেখেন, ইম্পর্টেন্ট চেক ইফ এডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ। All YouTube creators and partners are required to submit tax information to ensure any applicable tax payments are accurate. এটার মানে হচ্ছে, আপনাকে ইউনাইটেড ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। সেটা হচ্ছে, আপনাকে প্রথমে পেমেন্টে যাইতে হবে। যাওয়ার পর এখানে আপনাকে ম্যানেজ সেটিং এ ক্লিক করতে হবে। এখানে দেখেন লেখা আছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে। তাহলে যে ইমেইলে যে জিনিসটা চেয়েছে সেটা পুরোপুরি পূরণ হবে। তাহলে আমি এটা পূরণ করতেছি, আমি একবার পূরণ করেছি এবং আপনাদের সাথে আবার পূরণ করে দেখাচ্ছি। ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ম্যানেজ ট্যাক্স ইনফো ক্লিক করতে হবে। এরপর যেহেতু আমি একবার পূরণ করছি, তাহলে সেহেতু এটা দেখাচ্ছে অ্যাপ্রুভড। আপনাকে আমি আপনাদের স্বার্থে দেখাচ্ছি আবার নতুন করে কিভাবে পূরণ করতে হয়। এজন্য আমি আমাকে এখানে ক্লিক করতে হবে সাবমিট নিউ ফর্ম, ক্লিক স্টার্ট নিউ ফর্ম। লগ ইন করেন আপনার যে ইমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে সেটাই। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ ইয়ার্স। আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। যদি আপনার বিজনেস হয় তাহলে সেকেন্ড অপশনটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্টটি ইন্ডিভিজুয়াল, আমার কোনো বিজনেস নাই, তাহলে আমি সেজন্য আমি প্রথম অপশনটি সিলেক্ট করছি। ক্লিক নেক্সট। এরপর আর ইউ এ সিটিজেন অফ রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, যেহেতু আমার দেশ বাংলাদেশ তাই আমি এখানে ক্লিক করলাম নো। ক্লিক নেক্সট। সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ, যেহেতু আমার এটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট না, তাই আমি প্রথমটি সিলেক্ট করলাম। ক্লিক স্টার্ট ফর্ম। এরপর এরকম একটি ফর্ম আসবে, W8BN ট্যাক্স ফর্ম। এখানে আপনি আপনার নাম লিখবেন, যে নাম দিয়ে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন, অ্যাড্রেস ভেরিফাই করেছেন, বা আপনার এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম এখানে দিতে হবে। এরপর সেকেন্ড অপশনটি অপশনাল, তাই এটা পূরণ না করলে হবে। কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে আপনি সিলেক্ট করবেন বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ। এরপর এখানে আছে ফরগেট টিআইএন। তার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে নেম অফ ইন্ডিভিজুয়ালের এখানে আপনাদেরকে কখনোই ডট বা অন্য কিছু দেয়া যাবে না, তাহলে এটা রং দেখাবে, কাজেই আমি ডটটা তুলে দিচ্ছি। এরপর এখানে আছে টিআইএন, ফরগেট টিআইএন। টিআইএন মিনস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনি কিভাবে পাবেন? যদি আপনার টিআইএন নম্বর না থাকে, তাহলে আপনি গুগলে এনআরবি টিআইএন রেজিস্ট্রেশন লিখে সার্চ দিবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্টার, অথবা আপনি এ সম্পর্কে ইউটিউবে ভিডিও অনেক আছে, সেটা দেখে নিতে পারেন। আমি আপনাকে এটা আমি এটা স্কিপ করতেছি। এরপর আপনাকে এখানে টিআইএন নাম্বার দিতে হবে, আমার টিআইএন নাম্বার আমি দিচ্ছি,
আমার টিআইএন নাম্বার দেয়া হয়ে গেছে, এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনাকে দেখতে পাচ্ছেন আমার নেম, অ্যাড্রেস এবং ট্যাক্স আইডি দেয়া হয়ে গেছে। এরপর আমাকে এখানে ক্লিক করতে হবে, পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস ইজ পিও বক্স, এই বক্সে ক্লিক করতে হবে। এরপর কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করতে হবে, যেহেতু আমি বাংলাদেশি। এরপর অ্যাড্রেস লাইন, এখানে আপনাকে আপনি যে অ্যাড্রেস দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন সেটা দিতে হবে। অ্যাড্রেস লাইন টু, এখানে আপনাকে সেম অ্যাড্রেস দিতে হবে, এজন্য আপনাকে অ্যাডসেন্স এর হোম পেজে যেতে হবে। এরপর পেমেন্ট, আবার ম্যানেজ সেটিং, ম্যানেজ সেটিং এর পর এখানে আপনি দেখতে পারবেন আপনার সব অ্যাড্রেস দেওয়া আছে, নেম এন্ড অ্যাড্রেস। এখান থেকে আপনাকে অ্যাড্রেস ওয়ান এবং অ্যাড্রেস টু কপি করে এখানে পেস্ট করতে হবে। এরপর মেইলিং অ্যাড্রেস এই বক্সে ক্লিক করতে হবে, সেম অ্যাজ দ্য পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। এরপর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে, এখানে ট্যাক্স ট্রিটি, এখানে আপনাকে ইয়েস ইয়েস এ ক্লিক করতে হবে। তারপর এই বক্সে ক্লিক করতে হবে, কান্ট্রি বাংলাদেশ। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে সার্ভিস, এরপর এখানে ক্লিক করতে হবে জিরো, 0% রিডিউস রেট, আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1। এরপর এই বক্সে ক্লিক করতে হবে। এরপর আপনাকে মোশন পিকচার অ্যান্ড টিভি, এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে রিডিউস 10% রিডিউস রেট, এখানে আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2, এরপর এই বক্সে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এরপর আপনাকে আদার কপিরাইট, এখানে ক্লিক করতে হবে। এরপর রিডিউস রেট 10%, এরপর এই বক্সে ক্লিক করতে হবে। করার পর আপনাকে অ্যাগেইন নেক্সটে ক্লিক করতে হবে। যদি কোনো ইনফরমেশন আপনার ভুল থাকে তাহলে এই ফর্ম পূরণ হবে না। এরপর এই পেজ আপনাকে বলতেছে আপনি কি আপনার সব তথ্য ঠিক দিয়েছেন, ক্লিক আই কনফার্ম। যেহেতু আমি সব তথ্য ঠিক দিয়েছি, আপনি চেক করে নিতে পারেন। এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার এরকম একটি ফর্ম আসবে, এরকম একটি পেজ আসবে। এখানে আপনি আপনার যে নাম দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম দিতে হবে। এরপর আপনাকে ইয়াস আই এম দ্য পার্সন লিস্টেড ইন দ্য সিগনেচার, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্ম ইন দ্য ইউএস, হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল অর এন্টাইটেল, এখানে আপনাকে ইয়েস করতে হবে। এরপর আপনি যদি সবেমাত্র ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকেন তাহলে আপনাকে প্রথমটা ক্লিক করতে হবে। যেহেতু আমি আগে অনেকবার পেমেন্ট পেয়েছি তাহলে সেজন্য আমি সেকেন্ডটা সিলেক্ট করতেছি। এরপর এই বক্সে ক্লিক করতে হবে, করার পর সাবমিট করতে হবে, সাবমিট এ ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে যেখানে আপনি দেখতে পারবেন আপনার সব স্ট্যাটাস অ্যাপ্রুভড, তার মানে আপনার ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো ফর্মটি ফুলি এবং কমপ্লিটলি পূরণ করা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।